হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনাদের সবার প্রিয় জাদুচক্র চ্যানেল, যেখানে প্রতিদিনই নিত্য নতুন ট্রিক নিয়ে আপনাদের সামনে আসা হয়। তো আমি দীর্ঘদিন হিন্দিতে ভিডিও বানানোর পরে আমি কিছুদিন যাবৎ উপলব্ধি করতে পেরেছি যে আমার ভিডিওর ভিউজগুলো দিন দিন কমে আসছে। তো এর একটাই কারণ, আমি বাংলা ভাষা থেকে হিন্দি ভাষাতে ভিডিও করেছি। তো হয়তো আপনারা অনেকেই এর নিয়ে মাইন্ড করেছেন। তো যাই হোক, আমি এবার ঘরে ফিরে আসার মতো একটি কাজ করলাম। এখন থেকে আবার বাংলাতে ভিডিও বানাবো এবং বাংলাতে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, তো দেখুন আজকে যে ট্রিকটা, এই ট্রিকটা অত্যন্ত অসাধারণ এবং চমৎকার হতে চলেছে। তো আপনারা খেয়াল করবেন, আমি বাংলাতে একটি প্রথমে ভিডিও বানিয়েছিলাম মুখ থেকে কীভাবে ব্লেড বিল্ড করতে হয়। তো এই ভিডিওটা দেখবেন 30,000 প্লাস ভিউজ হয়ে গেছিলো। তো এবার আমি কি করব, আবার বাংলাতে ভিডিও বানাবো। তো আশা করব আপনাদের আবার সাড়া পাবো। তো বন্ধুরা, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আপনি কেমন দেখতে চান, কোন ট্রিকগুলো আপনি শিখতে চান। তো বন্ধুরা, চলুন আজকের যে ট্রিকটা ওটা আমরা প্রথমে দেখে নিই এবং এরপর আমরা শিখে নেব এই ট্রিক আমি কি করে করলাম এবং আপনারা কি করে করবেন। তো বন্ধুরা, আজকের যে ম্যাজিকটি, এই ম্যাজিকটি আপনার করার জন্য আপনার সঙ্গে কাউকে লাগবে। তো আমি আপনাকে প্রথমে ট্রিকটা, মানে ম্যাজিকটা দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাকে শিখিয়ে দেব। এরপর আপনি যে কাউকে আপনার সঙ্গে রেখে এই ম্যাজিকটি করে তাকে ইমপ্রেস করতে পারবেন খুবই সহজে এবং আপনিও খুবই সহজে হয়ে যেতে পারেন একজন ম্যাজিশিয়ান তার চোখে। তো দেখুন এই ম্যাজিকটা আপনি তাকে কিভাবে দেখাবেন। তো প্রথমে তাকে আপনি বলবেন যে তোমার মনের ইচ্ছা মতো এখানে দুটি নাম্বার লেখো। তো ধরুন সে এখানে লিখলো 65, ঠিক আছে, ধরুন সে 65 লিখলো বা অন্য কিছু লিখলো। এবার আপনি তাকে বলবেন, ঠিক আছে, আমি এটা যে অ্যান্সার হবে এটি আগে এখানে লিখে রাখছি। তো দেখুন আমি এখানে কিছু দাগ দাগ টেনে এখানে ধরুন লিখে রাখলেন 62, মানে 362, 362 এখানে আপনি লিখে রাখলেন, ঠিক আছে। তো আপনি এবার তাকে বলবেন, ঠিক আছে, এখানে আমি যাই লিখলাম এটা এখন দেখার বিষয় না, আমরা এখন আমাদের যে ম্যাজিকটা আছে সেই ম্যাজিকটাতে চলে যাব। তো ধরুন সে এখানে লিখলো 65 বা অন্য কিছু সে লিখতে পারতো, যাই হোক। তারপরে আপনি তাকে বলবেন যে ঠিক আছে, তুমি আবারও দুটি নাম্বার এখানে লিখো, অবশ্যই তোমার মনের ইচ্ছা মতো। সো তারপরে ধরুন সে এখানে লিখলো 71, সে লিখলো 71, মানে 71। 71 লেখার পরে আপনি এখানে এখন কিছু লিখতে হবে। ধরুন আপনি লিখলেন 28 লিখলেন, তারপর আপনাকে বলবেন যে তুমি আবার এখানে কিছু লেখো। তো ধরুন এবার লিখলো সে 45, সে এখানে লিখলে 45 লিখলো, ঠিক আছে বন্ধুরা। তারপর আপনি এখানে কিছু লিখবেন, তো আপনি ধরুন লিখলেন 54, তারপরে আপনি বলবেন যে তুমি আবারও দুটি শব্দ, মানে দুটি নাম্বার লেখো। তারপর ধরুন সে এখানে লিখলো 75, সে কিন্তু তার মনের ইচ্ছা মতো লিখতেছে বা যে কোনো কিছু সে এখানে লিখতে পারে, ঠিক আছে, আপনি তাকে কোনো ফোর্স করতে পারবেন না, তার মনের ইচ্ছা মতো সে লিখবে, আপনিও লিখবেন আপনার মতো করে, ঠিক আছে। আপনি ধরুন এখানে লিখলেন 24 লিখলেন। তো এবার আমরা আমাদের যে ম্যাজিকটি সেটা কি আসলে কাজ করলো, আমাদের অ্যান্সার কি আসলে হলো, তো সেটা আমাদের দেখার পালা। তো বন্ধুরা, আমরা এখন কি করব, আমরা এখানে এই পুরোটা যোগ করব। তাহলে আমরা এখন নাম্বারগুলো যোগ করে দেখি আমাদের অ্যান্সারটি কি সত্য হলো নাকি মিথ্যা, মানে আমাদের ম্যাজিকটা কি কাজে লাগলো। তো দেখুন এখানে আছে 4, 4 আর 5, 9, 9 আর 4, 13, 13 আর 5, 18, 18 আর 8, 26, 26 আর 1, 27, 27 আর 5, 32। তো 32-এর এখানে আপনি লিখলেন 2, ঠিক আছে, দেখুন এখানে ধরুন লিখলেন 2, 32-এর 2। এরপরে আপনার হাতে রইল 3, ঠিক আছে, আপনার হাতে 3 রইল। তারপর দেখুন 3 আর 2, 5, 5 আর 7, 12, 12 আর 5, 17, 17 আর 4, 21, 21 আর 2, 23,
তেইশ আর সাত হচ্ছে তিরিশ, তিরিশ আর ছয় ছত্রিশ। তো দেখুন এখানে ছত্রিশ মানে থ্রি সিক্স টু। তো দেখুন আমরা, সে কিন্তু তার ইচ্ছা মতো লিখলো এবং আপনি লিখলেন আপনার মনের মতো করে। তো দেখুন আমাদের অ্যান্সারটা কিন্তু আগে আমরা এখানে লিখে রাখলাম, এটি কি করে ম্যাজিকের মাধ্যমে। তো বন্ধুরা আসলে হয় কি, ম্যাজিক বলতে কোনো কিছু হয় না, পুরোটাই টেক্সট। তো আপনাকে যে কোনো ম্যাজিক আপনি করতে পারবেন, কিন্তু তার আগে আপনার প্রয়োজন ট্রিক্সটা জানার জন্য। তো এই ট্রিক্সটা মূলত জানার জন্য আমাদের চ্যানেল আপনার থাকা। এই চ্যানেলটা আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিদিনই নিত্য নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসি। তো আপনি নোটিফিকেশন অন করে রাখলে ট্রিক্সের যে আপনার আপলোড করা ভিডিওগুলো চলে যাবে সবার আগে আপনার কাছে, তা আপনি দেখে ম্যাজিক শিখতে পারবেন। তো দেখুন আমরা এখন আমরা চলে যাব আমাদের যে টিউটোরিয়াল পর্ব সেখানে। তো বন্ধুরা আমরা আমাদের টিউটোরিয়াল পর্বে চলে এলাম। তো বন্ধুরা দেখুন এই ম্যাজিকটি খুবই সিম্পল। তো দেখুন সে তার ইচ্ছা মতো এখানে যা খুশি তাই লিখতে পারে। তো দেখুন আপনাকে কী করতে হবে, ধরুন সেখানে লিখলো সিক্সটি ফাইভ বা সে যে কোনো কিছু এখানে লিখতে পারে, আপনার শুধু মনে রাখতে হবে সে যাই লিখলো সেখান থেকে বাদ দিতে হবে থ্রি। আপনি যদি এটি তিনবারে শেষ করতে চান তাহলে বাদ দিতে হবে থ্রি। আপনি এটি পাঁচবারে করতে পারবেন, আবার সাতবারেও করতে পারবেন, মানে যাই করেন আপনার বেজোড় সংখ্যা লাগবে, যেমন তিন পাঁচ সাত নয় এরকমভাবে করতে পারেন। আপনি যে কয়বারে করবেন সেখান থেকে এটা বাদ দিতে হবে, যেমন তিনবারে করেছি, যেমন পঁয়ষট্টি থেকে তিন বাদ দিলে হয় বাষট্টি, যে তিন আমি এখানে বাদ দিয়েছি সেই তিন লিখবো এখানে, তাহলে তিনশো বাষট্টি, এটাই হবে অ্যান্সার। আর যদি পাঁচবারে করতে চান তাহলে পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিলে হবে ষাট, আর এই পাঁচ দিয়ে দেবেন এখানে, তাহলে এটা অ্যান্সার হতো পাঁচশো ষাট। দেখুন এই এক নম্বর টিক্স গেল। তারপর আপনি দুই নম্বর ট্রিক্স, তো দেখুন সেখানে তারপর আপনি তাকে আবারও বলবেন যে আপনি আবার দুটি নাম্বার এখানে লিখুন, সেখানে ধরুন লিখলো সেভেন্টি ওয়ান। বন্ধুরা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে না হলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন সেখানে লিখলো সেভেন্টি ওয়ান, তা আপনাকে কী করতে হবে এখানে, আপনার এখন আপনার লিখতে হবে, ঠিক আছে। তো আপনি এখন কী লিখবেন, আপনি তো তার মতো যা খুশি তাই লিখতে পারেন না, আপনাকে ট্রিক্স করতে হবে এখানে, কিন্তু তাকে আপনি বলবেন না। তো দেখুন সেখানে লাগছে সেভেন্টি ওয়ান, তা আপনাকে লিখতে হবে টু এইট, এটা কী জন্য। তো দেখুন আপনাকে সবসময় সে যাই লেখক তার সাথে যাই অ্যাড করবেন অ্যান্সারটা যেন নাইন হয়। তো দেখুন কীভাবে নাইন হলো, এইট প্লাস ওয়ান নাইন, ঠিক সেমভাবে এই পাশেও নাইন হবে, দেখুন সেভেন প্লাস টু নাইন, এটা হলো দুই নম্বর ট্রিক্স। তো দেখুন প্রথমে কী দেখালাম, যে কয়বার খেলবেন সেই কয়বার এখানে বাদ দিতে হবে, এরপর সে এখানে যাই লাগবে আপনার ওই সাথে আগে মনে মনে অ্যাড করে যাতে নাইন হয় এমন একটি শব্দ লিখতে হবে। তো দেখুন ওয়ান প্লাস এইট নাইন, সেভেন প্লাস টু নাইন, তো এভাবে এখানেও দেখুন ফাইভ প্লাস ফোর নাইন, ফোর প্লাস ফাইভ নাইন, আবার এখানে কী হয়েছে দেখুন ফাইভ প্লাস ফোর নাইন, সেভেন প্লাস টু নাইন। দেখুন আমি তিনবার করেছি, তিনবার কিন্তু নাইন নাইন হয়েছে। আপনার এই যদি এই কাজগুলো যদি ঠিক থাকে, যে দুটো কাজ দেখলাম, তাহলে পারফেক্ট একটা ম্যাজিক তাকে আপনি তাকে দেখিয়ে সহজে ইমপ্রেস করে টাস্কি লাগাতে পারেন। তো বন্ধুরা ম্যাজিকটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে লাইক করে এখনই কমেন্ট করে জানাবেন আপনি পরবর্তী ম্যাজিক কোনটা দেখতে চান এবং শিখতে চান। আমি চেষ্টা করব ওই ম্যাজিকটি আপনাকে দেখানোর জন্য এবং শেখানোর জন্য। তো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আপনাকে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।